জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে আমাদের জীবনযাপনে, পরিবর্তন এসেছে ফ্যাশনেও। সেই পরিবর্তনের ছোঁয়ায় পুরনোকে নতুন ঢঙে, নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে জোরে সোরে। বলছি শিল্পী চন্দ্রশেখর সাহার ব্যতিক্রমী চিন্তার প্রদর্শনীর কথা। দেখুন মফিদুল তপুর রিপোর্টে। শীতের সকালে কাঁথামুড়ি দিয়ে মাটির চুলার পাশে বসে গরম গরম ভাপা পিঠা কিংবা এক চুমুকে গ্লাস ভর্তি খেজুরের রস সাবার করার সুযোগ এখন কমই মেলে। শহুরে জীবনে তো এখন শীতকাল বলে আলাদা ঋতুর উপস্থিতি পাওয়াটাই দায়। জলবায়ু পরিবর্তনের উপাত্ত বলছে, গত 70 বছরে শুধুমাত্র ঢাকা শহরের শীতকালের গড় তাপমাত্রাই বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। সময়ের সাথে পরিবর্তন এসেছে ফ্যাশনেও। ঐতিহ্যবাহী কাঁথার পরিবর্তে জায়গা করে নিয়েছে আধুনিক সিনথেটিক ফাইবারের কমফোর্টার ব্ল্যাঙ্কেট। হাতে বোনা উলের সোয়েটারকে সরিয়ে দিয়েছে পলিস্টারের থার্মাল জ্যাকেট। এমন প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ ও তার ঐতিহ্যকে নতুন আঙ্গিকে প্রকাশ করতেই শিল্পী চন্দ্রশেখর সাহার নকশায় দেশীয় প্রতিষ্ঠান কিউরিয়াসের ব্যতিক্রমী আয়োজন। কাঁথা কিন্তু সবচাইতে পুরনো উদাহরণ, যে রিসাইকেলের ব্যবহার যুগ যুগ ধরে এদেশে আমাদের পূর্বপুরুষের রমণীরা সংসার ধর্মের পাশাপাশি এই সুনিপুণ কাজটা করে গেছে। পাশ্চাত্যের ভাবধারা থেকে নান্দনিকতাটাকে নিয়ে দেশজভাবে এটার সাথে একটা মেলবন্ধন করে একটা নতুন মাত্রা যোগ করার প্রয়াস। নিত্যদিনের ব্যবহার্য সাধারণ অনুষঙ্গ থেকেও যে শিল্পমান সম্পন্ন সৃষ্টি সম্ভব তারই এক দারুণ প্রদর্শনী যেন বনানীর কিউরিয়াস গ্যালারি। ফ্যাশন ডাজন্ট হ্যাভ অ্যান এজ, সো তুমি যেই এজেই পড়তে চাও, যেই জেনারেশনে পড়তে চাও, যেই ইয়ারে পড়তে চাও, পড়তে পারবা নিজের মতো করে, ট্রেন্ডি করে। সো হ্যাঁ, এটা ডেফিনেটলি আমি বলবো যে আমাদের জেনারেশনের জন্য ট্রেন্ডি। আগামী 10 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।